গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকে নিবেদন হুমায়ুন আহমেদের লেখা একদিন চলিয়া যাব আমার বড় মামা খুব অসুস্থ মৃত্যুসজ্জা পেতেছেন তিনি শেষবারের মতো তার সব প্রিয়জনদের দেখতে চান এই খবর পেয়ে আমি ছুটে গেলাম নেত্রকোনার মোহনগঞ্জে মামার সঙ্গে দেখা হলো না আমি পৌঁছলাম বিকেলে তিনি মারা গেলেন সেদিন সকালে মৃত্যু শোকে পাথর হয়ে আছে আমার নানার বাড়ি গিজগিজ করছে মানুষ মেয়েরা সুর করে কাঁদছে মাদ্রাসার তালেবুল এলেমরা চলে এসেছে তারা কোরআন পাঠ শুরু করেছে আমি প্রচণ্ড শোকেও চাপা এক উৎসবের ছোঁয়া পেলাম বড় কোনো উৎসবের আগে যে উত্তেজনা থাকে যে ব্যস্ততা থাকে এখানেও তাই মুরব্বীরা উঠোনে গোল হয়ে বসে আছেন তারা গম্ভীর মুখে তামাক টানছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের কাছ থেকে আসছে মরা বাড়িতে তিন দিন কোনো আগুন জ্বলবে না খাবার আসবে বাইরে থেকে এই খাবারের নাম তোলা খাবার কোন কোন বাড়ি থেকে এই খাবার আসবে তার তালিকা প্রস্তুত করতে হবে তোলা খাবার সবাই পাঠাতে চায় কিন্তু সবার খাবার নেওয়া যাবে না সামাজিক মানমর্যাদার ব্যাপার আছে খান সাহেবের বাড়ি থেকে একবেলা তোলা খাবার পাঠানোর প্রস্তাব এসেছে এই প্রস্তাবে সবাই বিব্রত এই প্রস্তাব গ্রহণ করা যাচ্ছে না আবার তাদের নাও বলা যাচ্ছে না তারা ক্ষমতাশালী এই ভয়াবহ সমস্যার সমাধান বের করার জন্যে মুরব্বীরা নিচু গলায় ক্রমাগত কথা বলে যাচ্ছেন তামাক পুড়ছে প্রচুর মুরব্বীদের দ্বিতীয় দল এরা অনেক বয়স্ক এদের কেউ কেউ অথর্ব পর্যায়ে চলে গেছেন শক্তি নেই চোখে দেখেন না এমন তারা অন্য সমস্যা নিয়ে বসেছেন কে গোসল দেয়াবে হবে মরার গায়ে এক বালতি পানি ঢেলে দিলে তো আর হবে না জটিল নিয়ম কানুন আছে সবাই এই নিয়ম জানে না যে জানে তাকে দিয়ে গোসল দেওয়ানো যাবে না কারণ সে সরাব খায় এরকম গুজব সম্প্রতি শোনা যাচ্ছে মুরব্বীদের একজন বললেন আচ্ছা হজলুকি মৃত্যুর আগে কিছু বলেছে কে তারে গোসল দিব বা কবর কোনখানে হবে না বলে নাই বলে গেলে কাজকর্মের সুবিধা হয় বলে যাওয়া উচিত মৃতের উপর রাগ করা যায় না তবে মৃতের বোকামের জন্য কিঞ্চিত বিরক্ত হওয়া যায় ভেতর বাড়ি থেকে মেয়েরা চিৎকার করে কাঁদছে এত উঁচু স্বরে বিলাপ শরীয়তে নিষেধ করা হয়েছে তাদেরকে গলা নিচু করতে বলা হলো তালেবুল এলেমরা কোরআন শরীফ এত মাধা গলায় পড়ছে কেন গলায় জোর নাই তাদের মৃদু ধমক দেয়া হল আত্মীয় স্বজন সবাই কি খবর পেয়েছে ভুলক্রমে কাউকে খবর না দেয়া হলে তো বিরাট জটিলতা হবে যাদের খবর দেয়া হয়েছে তাদের মধ্যে কারা কারা উপস্থিত হয়েছে সবাই উপস্থিত না হলে জানাজের সময় ঠিক করা যাবে না কবর দিয়ে দিতে হবে আসরের নামাজের পরপর দেরি করা যাবে না কবর দিতে দিতে মাগরেবের নামাজের সময় হয়ে যাবে মসজিদে মাগরেবের নামাজ আদায় করে গোট যাত্রীরা ঘরে ফিরবে কবরের জায়গা কি ঠিক হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে বাড়ির পেছনে গোরস্থানে কবর হলে মেয়ে ছেলেরা যেতে পারে না মৃত ছেলের মা ছেলের কবর ঘরের পাশে যাচ্ছেন যাতে তিনি যখন তখন যেতে পারেন মসজিদের লাগোয়া গোরস্থানে কবর হলেই ভালো হতো তবু মার ইচ্ছাই বড় বাড়ির পেছনে কবর খননের অনুমতি দেয়া হলো তখনই আসল সমস্যা দেখা গেল যে কবর খুঁড়বে সে নেই সে গিয়েছে শম্ভুগঞ্জ তার মেয়ের বাড়ি কি সর্বনাশ শম্ভুগঞ্জ থেকে তাকে ধরে আনার জন্য তৎক্ষণাৎ লোক ছুটল মনে হচ্ছে বাদাসুর কবর হবে না বিলম্ব হবে উপায় কি আল্লা করে ওই লোককে পাওয়া গেলে হয় আমি ভেবে পেলাম না মোহনগঞ্জের মতো এত বড় একটা জায়গায় কবর খোঁড়ার কি একজনই মানুষ আমার অজ্ঞতায় সবাই মজা পেলেন আমাকে জানানো হল জালাল উদ্দিনের কবর খোঁড়ার এ অঞ্চলে বিখ্যাত তার মতো সুন্দর করে কেউ কবর খোঁড়ে না তাকে না পাওয়া গেলে এক কথা পাওয়ার সম্ভাবনা যখন আছে চেষ্টা করা যাক আমি নিচু গলায় বললাম কবর খোঁড়ার মধ্যে সুন্দর অসুন্দর কি আছে আমার নির্বুদ্ধিতায় সবাই আবার বিরক্ত হলেন মানুষের আসল বাড়ি কবর সেই বাড়িটা সুন্দর করে বানাইতে হবে না দালান কোঠা সুন্দর করে বানায় ফয়দা কি জালাল এসে পৌঁছলেন রাত দশটায় রোগা পাতলা মধ্যবয়স্ক একজন মানুষ পানের ব্যবসা করেন তুচ্ছ ধরনের ব্যবসা কেউ তাকে পছে না কিন্তু কারো মৃত্যু হলে সবাই তার জন্য ব্যস্ত হয়ে পড়েন জালাল উদ্দিনকে লাগবে যেখান থেকে পারো তাকে ধরে আনো তিনটা হ্যাজাক লাইট জ্বালিয়ে কবর খোঁড়া শুরু হল আমি গভীর আগ্রহে কবর খোঁড়া দেখছি জালাল মাটি কুপিয়ে কুপিয়ে তুলছেন মনে হচ্ছে কাজটাই তিনি আনন্দ পাচ্ছেন একসময় মুখ তুলে হাসি মুখে বললেন ফজলুর ভাগ্য ভালো মাটি ভালো পাইছি সচরাচর এমন ভালো মাটি পাওয়া যায় না মেয়েদের মধ্যে কে যেন এদিকে এসে পড়ল তাকে প্রচণ্ড এক ধমক দেয়া হলো। মেয়েদের কবর খোঁড়া দেখতে নেই এটা পুরুষদের কাজ কবর খোঁড়া শেষ হলো রাত একটায় জালাল তার কাজ শেষ করে উঠে পড়লেন হাজাকের আলো ফেলা হল কবরে আমি স্বীকার করতে বাধ্য হলাম এটা সামান্য একটা গর্ত বিশেষ নয় এ এক শিল্পকর্ম পৃথিবীর অন্যান্য শিল্পকর্মের মতো এই শিল্পকর্মের দিকেও মুগ্ধ হয়ে তাকানো যেতে পারে ভিড়ের মধ্য থেকে কে একজন বলল ফজলুর ভাগ্য আসলেই ভালো কবরটা যে না শুধু বলা হলো যেন অজু করে নামা হয় আমি অজু করে কবরে নেমেছি আমার চারদিকে মাটির দেয়াল যারা উপরে আছে তাদের কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না হঠাৎ আমার মনে হলো আমাকে যেন আলাদা করে ফেলা হয়েছে এই পৃথিবী এই অনন্ত নক্ষত্র বিথির সঙ্গে আমার আর কোনো যোগ নেই জীবনে কোনো বড় ধরনের অতিপ্রাকৃত অনুভূতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আমার ছিল না সেই মধ্যরাতের বিচিত্র অভিজ্ঞতাই প্রথম এবং এই পর্যন্ত শেষ অভিজ্ঞতা গল্পকথম বে কল চ্যাপ্টার টুতে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একদিন চলিয়া যাব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা